তুমি আছো তুমি নেই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও দিঘি। প্রথমবারের মতো চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষেক বাপ্পীর বিপরীতে, বিষয়টিতে খুশি ছিলেন দিঘি। দিঘির সঙ্গে ফটোশ্যুটও করা হয়েছিল বাপ্পীর, কিন্তু শেষ পর্যন্ত বাপ্পী ওই সিনেমাতে অভিনয় করেননি। সিনেমাতে চুক্তি বাবদ নেওয়া টাকাও প্রযোজককে ফিরিয়ে দিয়েছিলেন এ অভিনেতা। পরে সাইমন দিঘির নায়ক হচ্ছেন এমন শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাও হয়নি। দিঘির নায়ক হয়েছিলেন আসিফ ইমরোজ। এই সিনেমা নিয়ে নানা আলোচনা সমালোচনাই হয়েছিল। সিনেমাটির সূত্র জানিয়েছিল, শিডিউল জটিলতা ও লুক নিয়ে পরিচালকের সঙ্গে মতপার্থক্যে সিনেমাটি ছাড়তে হয়েছে বাপ্পীকে। সে পুরনো কথা। এ নিয়ে দিঘি যে অভিমান পুষে রেখেছিলেন তা সিনেমা পাড়ায় বেশ ভালোভাবেই আলোচিত। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাপ্পী ও দিঘিকে একত্রে দেখা গেল, বসেছিলেন পাশাপাশি, আলাপচারিতায় মেতে উঠেছিলেন, খেয়াল করেননি ক্যামেরা। দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় দিঘি ও বাপ্পীকে। এ সময় মাঝে মাঝেই দিঘিকে হেসে উঠতে দেখা যাচ্ছিল। কি কথা বলছিলেন তারা? মাঝে মাঝে দিঘি কান বাড়িয়ে দিচ্ছিলেন, বাপ্পী কানে কানেও বলে যাচ্ছিলেন। একাধিকবার তাদের এভাবেই দেখা যায়। এ দৃশ্য স্পষ্টই বলে দেয়, সম্পর্কের শীতলতা যদি থেকেই থাকে তাহলে অবশ্যই সেটা কেটে গেছে। তবে কি এই দুজনকে ফের একত্রে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? বিষয়টি নিয়ে একেবারে মুখ খুলতে চাননি বাপ্পী। একটি সংবাদ মাধ্যমকে তিনি বললেন, আমরা শিল্পী, একত্রে দেখা যেতেই পারে, তবে এমন কোনো আলাপ হয়নি আমাদের। দিঘি অবশ্য এ বিষয়ে তেমন কিছুই বলতে চাইলেন না, বললেন এখনও নতুন কোনো সিনেমা করার বিষয়ে আলাপ হয়নি।